মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে 1900 পিস ইয়াবা এবং 5 বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাজধানীর খেলগাঁওয়ে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওবায়দুল কবির। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জেরিনের নেতৃত্বে একটি টিম রাজধানীর খিলগাঁও সিপাইবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকার ডিস ব্যবসায়ী আকরাম হোসেনের বাড়ির ভাড়াটিয়া লুৎফা বেগমের ফ্ল্যাট থেকে 1900 পিস ইয়াবা এবং 5 বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ফোন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চলাচলকালের যে ইন্সপেক্টর ওবায়দুল কবির, ওনার নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করা হয়েছে এবং ওখানে আপনার লুৎফা বেগমকে খিলগাঁও এলাকা হতে আপনার 1900 পিস ইয়াবা এবং আপনার 5 বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে আরো কারা জড়িত আছে আমরা বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত। এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের যে আইও, উনি এগুলো তদন্ত করে উনি এগুলো ব্যবস্থা নেবেন এবং সব মামলা আছে কিনা এগুলো সিডিএমএ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।